হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডেজ উইথ শ্রীতে তোমাদের সবাইকে আরও একটা নতুন দিনে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি সকাল সকাল একটুখানি তৈরি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তো। এখন একটু বাইরে যাব, টুকটাক কিছু কাজ সেরে তারপরে একটুখানি কিছু গ্রসারিজ আনার আছে, সেগুলো এনে তারপরে আমি বাড়ি চলে আসব। তো আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে জার্মানির একটা দারুণ সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে রিসাইক্লিং পারপাসে একটা সিস্টেম আর কি, যেটা কিন্তু ইউরোপের মধ্যে একমাত্র জার্মানিতেই আছে। তো সেটা হচ্ছে যে জিনিসটা, সেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এদের চিন্তাভাবনা, এদের গভর্নমেন্টের যেসব মানে স্কিম, সেগুলো কত যে সুন্দর। সব কিছু পরিবেশের সঙ্গে, মানুষের সঙ্গে ব্যালেন্স রাখার জন্য এরা যে মানে কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মকানুন বার করেছে, তারই একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে এই রিসাইক্লিংটা। তো সেটা কী জিনিস আমি মোটামুটি জিস্টটা তোমাদেরকে এখন বাড়িতেই বলে, তারপরে তোমাদেরকে আমি রিসাইক্লিং যখন করব তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে দোকানের মধ্যে এত হইহট্টগোল থাকে যে ওখানে দাঁড়িয়ে সব কিছু ব্রিফ করাটা একটু অসুবিধা হবে, তো সেই জন্য আমি তোমাদেরকে এখন ডিটেলসটা একটুখানি বলি। তো এই যে তোমরা এখানে দেখছো, এটা হচ্ছে একটা কোকের ক্যান, ঠিক আছে? তো ঠিক এই জায়গাটায় দেখো, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলে হচ্ছে পি ফান্ড, এটাকে জার্মানিতে বলে পি ফান্ড। এই সিম্বলটা বিভিন্ন রকম কন্টেনারের গায়ে থাকে। এটা হচ্ছে আমাদের জলের বোতল, দেখো তার গায়েও কিন্তু রয়েছে পি ফান্ড, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হয় এরকম যে 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 কন্টেনারের গায়ে এই পি ফান্ডের সিম্বলটা থাকে, সেই কন্টেনারগুলো যখন আমরা পারচেস করি, যখন আমরা কিনি, তখন 25 সেন্ট মানে 25 পয়সা বেশি রাখা হয়, ঠিক আছে? মানে যা দাম এই একটা কোকের ক্যানের যা দাম, তার সাথে 25 সেন্ট এক্সট্রা ওরা নেয়, ঠিক আছে? বিলে সেটা লেখা থাকে। এবারে কি হয়, সিস্টেমটা হচ্ছে বিভিন্ন মানে গ্রসারি শপের ভিতরে মেশিন রাখা থাকে, রিসাইক্লিং মেশিন। এখন সিস্টেমটা হচ্ছে এই পি ফান্ডের কন্টেনারগুলো যখন আমরা ওই মেশিনে গিয়ে ফেলবো, ঠিক আছে, তখন যেটা হবে, ওই যে 25 পয়সা এক্সট্রা ওরা নিয়েছিল, সেই 25 পয়সাটা ওরা রিটার্ন করে দেবে। যেমন আমরা যেটা করি এখানে, সবাই যেটা করে, একসাথে অনেক এরকম কন্টেনার জমা করে, ঠিক আছে? তো এবারে যেটা হবে যে আমি যখন এই সব কটা কন্টেনার ওই মেশিনে ফেলে দেব, তারপরে আমার একটা স্লিপ চলে আসবে, প্রত্যেকটা কন্টেনার পিছু 25 পয়সা করে আমি রিটার্ন ব্যাক পাবে। তো এই হলো জার্মানির একটা দারুণ সিস্টেম, পি ফান্ড। তো এখন চলো চলে যাই দোকানে, আর যখন আমি এই পিফানটা করব, যখন পিফানটা নেব, আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা কেমন দেখতে হয় বা জিনিসগুলো কিভাবে দিতে হয়, কিভাবে বিলটা আসে, সে সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি দোকানে। তো এই চলে এসেছে আমার বিল। তো এই ফাইনালি এতক্ষণে আমি আসলাম দোকান থেকে, আর প্রচন্ড গরম লাগছে। আর একটা কি হয় বলতো, সোমবার দিন দোকানগুলোতে এত ভিড় হয় না, মানে কাউন্টারেই লাইন দিতে হয় প্রায় 10 থেকে 15 মিনিট। সকাল থেকে আমি চাও খেতে পারিনি, কেন কি আমার বাড়িতে দুধ ছিল না। গতকাল ছিল রবিবার, মানে আজকে তো সোমবার, তোমরা ভিডিওটা দেখছো মঙ্গলবার, বাট আমি শ্যুট করছি সোমবার।
তো গতকাল ছিল হচ্ছে রবিবার, সমস্ত দোকান বন্ধ। আমার যখন খেয়াল হয়েছে যে দুধ নেই, তখন আমি আর দোকানে যেতে পারিনি। তো আজকে সকালে দোকান থেকে দুধ নিয়ে এসে তারপরে এখন আমি চা করলাম, ব্রেকফাস্ট করব। এখন কটা বাজে জানো? 11:30। তো তোমাদেরকে দেখালাম জার্মানির একটা ভীষণ ইউনিক জিনিস, সেটা হচ্ছে পি ফান্ড। আর এটা সবাই, মানে এখানে যারা থাকে বিদেশি বলুন, মানে এদের কাছে তো আমরা বিদেশি, বাইরের দেশ থেকে এসেছি, এরা নিজেরাও এটা ভীষণ ভাবে মানে করে এই জিনিসটা আর কি। এত মানে এক একজন এত এত বোতল জমিয়ে তারপরে একদিন পি ফান্ড নেয় আর কি। তো আমাদের সাধারণত এই কোকের ক্যানটাই জমে আর জলের বোতলটা জমে, তো বেশ ভালো জিনিসটা আর কি। যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিলাম আর সেটা হয় না আর কি, এইভাবেই এরা মেনটেন করে আর কি। অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি এদের কাছ থেকে। তো যাই হোক, আমার এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আচ্ছা, আমি দেখালাম আজকে আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ, এটা আমি কিনেই নিয়ে এসেছি, কারণ এখন এসে আর কিছু বানাতে ইচ্ছা করছিল না। এটা হচ্ছে বারবিকিউ বেকন র্যাপ, এটা একটু এসে কিনে নিয়ে এসেছি, এসে জাস্ট গরম করে নিয়েছি, এটা আমি এখন খাবো। তো তার সাথে আছে চা। আর একটা কথা আমি বলি, যেহেতু এখন আমি ফ্রি, সেটা হচ্ছে যে আজকে আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, কারণ আমার এই ভিডিওগুলো তো এমন নয় যে শুধু অচেনা লোকেরাই দেখছেন, আমার তো পুরনো বন্ধু বান্ধবরাও দেখে বা আমার ফ্যামিলির অনেকে দেখে। তো আমার দু একজন বন্ধু বান্ধব ইদানিং শুরু করেছে ইউটিউব সম্বন্ধে তাদের অনেক এনকোয়ারিজ, তো ঠিক আছে সেটা থাকতেই পারে। আমি ফেসবুকে আজকে এই বিষয়ে একটা ছোট্ট পোস্টও করেছি যে আমাকে সাপোর্ট করতে না পারো, ইরিটেট করো না আর ইগনোর করো, ভালো লাগছে না ইগনোর করো, কিন্তু বিভিন্ন রকম কথা বলে প্লিজ ইরিটেট করো না। আর যেটা হচ্ছে যে ব্যাক থেকে স্টেপ করো না, ব্যাক স্টেপ স্টেপিংটা একদম করো না, কারণ তাতে আখেরে কারোর ভালো হয় না। আমি এগুলো ইউটিউবের ভিডিওতে বলছি কারণ আমি জানি যে তোমরা, তারা, আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখে। ইউটিউব কি করে খুললি রে, কেন খুললি রে, কত টাকা পাস রে, ইউটিউব থেকে আর্নিং হয় সে খবরটা জেনে নিয়েছে, কিন্তু আর্নিং করার জন্য যে কি কি স্টেপ বাই স্টেপ এগোতে হয় সেগুলো তারা জানার অবকাশ পায়নি। তারপরে একজন আছে, সে হচ্ছে আমাকে একটা ইউটিউব আমাকে একটা খুলে দে না রে, আমিও করি। কেন ভাই, কেন, একটুখানি নেট সার্চ করো না, করে স্টেপ বাই স্টেপ সব দেখানো থাকে কিভাবে চ্যানেল খুলতে হবে। আজকে আমি তোমাকে 1-2 ঘন্টা সময় নিয়ে চ্যানেলটা খুলে দেবো, তারপরে কাল থেকে তোমার কন্টেন্ট তো আমি বানিয়ে দেব না। এই কথাগুলো বলার জন্য সে আমাকে লাস্টে বলেছে যে ঠিক আছে যা, আমি আনসাবস্ক্রাইব করে দিলাম। হাউ মিন ইউ আর, ছোটবেলার বান্ধবী বলতে না লজ্জা করলো রে, ভীষণ লজ্জা করলো তোকে। হ্যাঁ, আমি তোকেই বলছি শ্রাবন্তী, শ্রাবন্তী সরকার, আমি তোকেই বলছি। আমার সত্যি কিছু বলার নেই, আমি শুধু একটাই কথা বলবো, আমি সবার কাছে সাবস্ক্রিপশন চাইছি। হ্যাঁ, কারণ এটা আমি নিজেরটা নিজে করতে পারবো না, তাই এই ভিক্ষাটা আমাকে চাইতে হচ্ছে সবার কাছে। যাদের ভালো লাগছে না প্লিজ ইগনোর করুন, প্লিজ। আমার এখনো জার্নিটা শুরুই হয়নি, তাতেই যদি এইসব আমাকে ফেস করতে হয় তাহলে আগামী দিনে আমার কি হবে, কি কি আরো শুনতে হবে আমাকে, পারবো না ভাই, তোমার ইউটিউব চ্যানেল আমি খুলে দিতে পারবো না, সরি। আমার যারা অন্যান্য ভিউয়ার্স তাদেরকে আমি সরিটা বললাম, কেন কি আমার মনে হলো যে আগামী দিনে হয়তো এটা আরো বাড়বে, এবং ইউটিউব থেকেই পাওয়া এমনও কিছু মানুষজন আমার ফেসবুকে জাস্ট 2-3 দিন আগেও ছিলেন, যারা আমার ইউটিউব চ্যানেল আমার সম্বন্ধে জানার থেকেও বেশি ইন্টারেস্ট রাখছিলেন আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্কগুলো নিয়ে,
বিভিন্ন রকমের পার্সোনাল কোয়েশ্চেন করছিলেন, তো সেই জন্য আমার মনে হলো যে কথাগুলো আমার একটু বলা দরকার, যে যাদের আমাকে ভালো লাগছে না তারা যেমন আনসাবস্ক্রাইব করছেন করতে থাকুন, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু ইরিটেট করবেন না ফেসবুক মেসেঞ্জারে এসে। প্লিজ আমি হাত জোর করে বলছি, ইরিটেট করবেন না। অচেনাদেরগুলো মানা যায়, কিন্তু যারা চেনা মানুষ, ছোটবেলার বান্ধবী, তাদের কাছ থেকে যদি এই ব্যবহার পাই তাহলে সত্যি ভীষণ দুঃখ হয়, রাগ হয়। যদিও তার সংখ্যাটা ভীষণ কম, বেশিরভাগ বন্ধুরাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আর বলছে এগিয়ে যা, হবেই, আজ না হয় কাল না হয় পরশু হবেই। কিন্তু যারা তালে তাল মিলাতে পারছি না বলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে জব্দ করার চেষ্টা করছিস, করছো বা করছেন, তাদেরকে আমি শুধু বলবো যে উপরে একজন আছে, সে যদি আমাকে ঠেলে উঠিয়ে দিতে চায়, কেউ পারবে না আমাকে পেছন থেকে টেনে ধরে রাখতে, পারবে না। যাই হোক, টপিকটা চেঞ্জ করে ফেলি, তো আমার র‍্যাপ গেল ঠান্ডা হয়ে। আমি আবারও বলছি, যারা আমার ভিউয়ার্স, আপনারাই আমাদের কাছে সব। স্পেশালি আমি তো এখনো, মানে আমি বা আমার মতন যারা একেবারে নতুন ইউটিউবার, আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়। আর আমার ক্ষেত্রে কি হয় বলতো, যে আমি তো নির্মলকে সবসময় পাই না, তো আমাকে সমস্ত কিছু নিজেকে করতে হয়। আজকে আমি ভিডিওতে কি টপিক রাখবো, কিভাবে শুট করব, কিভাবে তার এডিটিং হবে, কখন সেটা আপলোড করতে বসাবো, কখন সেটা পাবলিশ করব, এই পাঁচটা জিনিসের পেছনে আমাকে নিজের সারাটা দিন দিয়ে দিতে হয়। প্লাস হচ্ছে নিজের সংসারের কাজ আছে, কারণ আমাদের এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড হয় না। তো যাই হোক, লাস্ট গতকাল হয়েছে একটা, তার আগের দিন রাত্রিবেলা হয়েছে একটা এরকম ঘটনা আর কি, মেসেঞ্জারে। তো যার জন্য আমি ভেবেছিলাম তাদেরকে তো মেসেঞ্জারে যতটুকু বলার লেখার লিখেছি, কারণ আর একটা জিনিস কি হয় বলতো, অনেক সময় লিখে সব কিছু ব্যক্ত করা যায় না, বোঝানো যায় না, যার জন্য আমি ঠিক করে রেখেছিলাম নেক্সট যেদিন আমি ভিডিও শ্যুট করতে বসবো আমি এই কথাগুলো ভিডিওতেই বলবো। তো প্লিজ, আমি যদি কাউকে হার্ট করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাকে ইরিটেট করো না প্লিজ, এটা আমার কাছে এখন আমার প্রফেশনের মতন, আমি কিছু করতে চাইছি এখানে। ইউটিউব থেকে কত টাকা পাচ্ছিস বা পাচ্ছ এটা জিজ্ঞেস করার মতন পজিশনে এখনো আমি যাইনি, একটু নেটটা ঘাটো না, একটুখানি জানো, তারপর মানুষকে জিজ্ঞাসা করো। আমি যখন তাকে বললাম যে এখনো আর্নিং অনেক দেরি আছে, তখন সে বিশ্বাস করলো না, সে উল্টা বললো বল না, বলবো না। যাকগে, আমি যদি বলতে থাকি রাগের মাথায় আমি বলতেই থাকবো। তো সরি, যারা সত্যি আমাকে ভালোবাসো, সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করেছো বা করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি মাথা নত করছি, যে প্লিজ এই কথাগুলো কিন্তু আপনারা আপনাদের দিক হয়ে ধরবেন না, আমি কিন্তু আপনাদের জন্য কিছু বলিনি, আশা করি আমি বুঝিয়ে দিতে পেরেছি যে আমি কাদের উদ্দেশ্যে বলছি। কারণ এটা যদি চলতে থাকে তাহলে আমাকে যেটা করতে হবে, যে অচেনা যারা ইউটিউব থেকে আমাকে দেখে ভালো লাগছে বলে ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ, এবারে যেটা করতে হবে যে সেটা আমাকে অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিতে হবে। তো আমার মনে হয় না যে সেক্ষেত্রে আমাদের বন্ধুত্বটা খুব গাঢ় হবে, তাই না? মেসেঞ্জারে মেসেজগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাকে যেটা করতে হবে যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিতে হবে। তো প্লিজ,
আপনারাও তো কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত, সংসার করাটাও একটা কাজ। আমি যদি নিজের সংসার সামলেও একটা কোনো কিছুকে প্রফেশন হিসেবে নিতে চাইছি, তো আমার সাথে দ্বিমত থাকতে পারে, তাই বলে এই কথাটা বলবে যে তাহলে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি? সত্যি মানুষ বলে ভাবতে আমার কিন্তু দ্বিমত আছে তোমাকে। তো যাই হোক, আমি র‍্যাপ পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। তো আমি আমার খাওয়াটাও কমপ্লিট করি, আর যারা আজকে প্রথম আমাকে দেখছো তাদের কাছে এখন রিকোয়েস্ট করি যে যদি আমাকে ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ মেয়েটার সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়, তাহলে তার একটাই উপায়, রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিন। কারণ আমরা তো একেবারে নতুন জার্নি শুরু করেছি, একজন দুজন তিনজন চারজন যখন বাড়ে তখন সত্যি বলছি ভীষণ আনন্দ হয়, একদম মন থেকে আনন্দ হয়। মন থেকে চাই যে মানুষটা আমাকে সাবস্ক্রাইব করলেন তিনি যেন ভালো থাকেন। তো আমি যেন এগিয়ে যেতে পারি আমার এই জার্নিতে, তার জন্য আপনাদের সবার সহযোগিতা খুব দরকার। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করে একটা অল লেখা আসবে, অলে ক্লিক করে দেবেন, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ইউটিউবে। আর এইভাবে একটুখানি শ্রীকে সাপোর্ট করুন, আর তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমায় ভালোবাসছেন আর চাইছেন যে আমি এই জার্নিটাতে জয়ী হই।